চতুর্থ বর্ষ আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে আগামী 4 ও 5 এপ্রিল কোচবিহার উৎসব অডিটোরিয়ামে। এই আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল নিয়েই সাংবাদিক বৈঠকে মুখোমুখি হলেন রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যালের বিভিন্ন সদস্যরা। শনিবার কোচবিহার প্রেস ক্লাবে উদ্যোক্তারা জানান, বিভিন্ন বিষয়ে উত্তরবঙ্গ তথা বাংলাদেশ, নেপাল ও ভুটান থেকে বিভিন্ন ছবি এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। বিভিন্ন গ্রুপের পুরস্কারে থাকছে নগদ রাশি, পাশাপাশি ছবির সবকটি বিষয়ে একক পুরস্কার থাকবে এই ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে। এ বিষয়ে রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যালের সম্পাদক রতন বড়ুয়া বলেন, এই ফেস্টিভ্যালের উদ্বোধন করার জন্য ইতিমধ্যে তারা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, যদিও মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে তারা এখনও কোনো উত্তর পাননি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী না এলে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বা ফিল্ম ডিরেক্টরের হাত দিয়েই এই জাতীয় স্তরের ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হবে। পাশাপাশি তিনি জানান, এই ফিল্ম ফেস্টিভ্যালের মধ্য দিয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি করবেন যাতে উত্তরবঙ্গের জন্য একটি ফিল্ম সিটি তৈরি করা হয়, যাতে রাজবংশী ছবির পাশাপাশি অন্যান্য ছবিগুলো তৈরি করা সম্ভব হবে। ফোর্থ ইন্টারন্যাশনাল রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল করছি কোচবিহারে, উৎসব অডিটোরিয়াম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, 4-5 এপ্রিল 2020। আমাদের একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল করা, বিভিন্ন জনের প্রচেষ্টায় এই রাজবংশী ফিল্ম তৈরি হচ্ছে, তো তাদেরকে উৎসাহিত করতে উত্তরবঙ্গের একটা বড় অংশ, অসম, নেপাল, বাংলাদেশে এই ভাষার ব্যবহার আছে, বহু ভাষাভাষী মানুষ আছেন যারা ফিল্মগুলো তৈরি করছেন, তাদেরকে এনকারেজ করার জন্যই আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যাল। আমাদের 4টা সেগমেন্ট থাকছে, কম্পিটিশনের 4টা সেগমেন্ট থাকছে, থাকবে রাজবংশী ফিচার ফিল্ম, সেগুলো প্রদর্শিত হবে উৎসব অডিটোরিয়ামে, থাকবে রাজবংশী শর্ট ফিল্ম, রাজবংশী ডকুমেন্টারি ফিল্ম, থাকবে অ্যালবাম অব রাজবংশী সংস, প্রত্যেকটাই 10টা 10টা করে আমরা শো করাবো উৎসব অডিটোরিয়ামে, থাকবে প্রাইজ মানি। ফিচার ফিল্ম ফার্স্ট সেকেন্ড থার্ড প্রডিউসাররা পাবেন 10,000, 7,000, 5,000, তারপর শর্ট ফিল্মের ক্ষেত্রে প্রাইজ মানি আছে 5,000, 3,000, 2,000, অ্যালবামের ক্ষেত্রে প্রাইজ মানি আমরা রেখেছি 3,000, 2,000, 1,000। তাছাড়া পার্সোনাল অ্যাওয়ার্ডস দেওয়া হবে, যারা বেস্ট প্রডিউসার, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, স্ক্রিপ্ট রাইটার, এডিটর, ক্যামেরাম্যান, টেকনিশিয়ান, মিউজিক ডিরেক্টর, কোরিওগ্রাফার, সিঙ্গার, মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার, সাপোর্টিং অ্যাক্টর, সাপোর্টিং অ্যাক্ট্রেস, আর্ট ডিরেক্টর, অ্যাকশন ডিরেক্টর, এই সমস্ত বিভাগে যারা বেস্ট হবেন তাদেরকেও আমরা পুরস্কৃত করব, সার্টিফিকেট দেব, তাদেরকে ট্রফি দেওয়া হবে। এইকে কেন্দ্র করে কি কোনো বিশেষ অভিনেতা অভিনেত্রী আসবেন? আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি। আমরা কলকাতাতে গৌতম ঘোষ, বিখ্যাত ডিরেক্টর, ওনার সাথে কথা হয়েছে, উনি আসবেন, ইচ্ছা আছে, উনি আগামী রোববার সেটা কনফার্মেশন করবেন। তাছাড়াও সুদীপ্ত ভৌমিক, যিনি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়ান অধ্যাপক, উনিও কথা দিয়েছেন উনি আসবেন।